Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগে হচ্ছে আমার সুইট আন্টির বাসায় দাওয়াত। আজকে সুইট আন্টির আরেকটা ফ্ল্যাটে দাওয়াত, কারণ এতদিন আমরা অন্য একটা ফ্ল্যাটে দাওয়াত খেয়েছি। আজকে হচ্ছে হাউজিংয়ে একটা ফ্ল্যাট আছে আন্টির, তো ওখানেই আমাদেরকে ইনভাইট করেছে, যদিও আমরা চিনি না। তো সবাই একসাথেই আসছি। এই যে পিছনে আমার আরও আন্টিরা আছে, আরও আন্টিরা আসতেছে কেউ কেউ। তো আপনারা আমার সাথে থাকেন। আন্টির নতুন বাসা আবারও ঘুরে দেখাবো আপনাদেরকে, আজকে আরেকটা বাসা ঘুরে দেখাবো। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর। যে তো সবাই চলে আসছে, আরও আন্টিরা আসতেছে, সবাই একসাথে যাব। আর আজকে আমি স্পিকার থেকে ভয়েসটা দিচ্ছি, কারণ প্রথম ট্রাই করতেছি যে ভালো আসে কি না, কারণ আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আপনারা সবাই দেখবেন। তো চলেন আন্টির বাসাটা ঘুরিয়ে দেখাই, আর সবাই মেবি চলেও এসেছে, যাই। এখন এখানে একটা আম্বুল গাছ আছে আন্টির বাসার সামনে, দেখেন কত আম্বুল হয়েছে, মানে পাতার থেকে আম্বুল বেশি এরকম। এই যে, আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে। এই কেমন আছে জামাই? দেখ আমার দেখে আগে আগে দূর, আমার ছোট জামাই। চলে আসছি আন্টির বাসায়। কে দেয় নাই? হিরা আন্টি দেয় নাই? এই যে ইসমাম, তোমার নামটা খালি ভুলে যাই, ঈশান না, নাইমেই চলে আসছে মনে হয়। যে আর ওই হচ্ছে আমাদের রোকসানা ব্লগ। আসো 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 আন্টি, আসসালাম আলাইকুম। শাশুমা, এই জামাই কেমন আছো? আসেন আন্টি। আসসালাম আলাইকুম, কেমন আছো? এই আসো আয়াত, আসো আসো, কেমন করে এদিকে ফেরো। কি মুখ দেখাবো না? ইলিশ মাছ আজকে আন্টি মন দিয়ে রান্না করছে। লাউ লাউ, চিংড়ি মাছ, রোস্ট সবই আছে। এটা কার রুম? এইটা হইছে আন্টির ছোট ছেলের রুম, ব্যায়াম করে ওই আন্টি মনে হয়, আন্টি মনে হয়। এইটা কার রুম আন্টি? আয়াতের? ও বাচ্চাদের, দুই বাচ্চার রুম। হ্যাঁ এসি চলতেছে। এটা কি ফিনি আন্টি রান্না করছে? আজকে সব কেরামতি দেখাই দিচ্ছে। এই যে আন্টির ফিনি। এটা কার রুম? সুইট আন্টির রুম এটা। এই যে আর আমি। এই জামাই, নতুন বউরে বরণ করবো না? আমারে দেখলেই ওর, আমার ভিউয়ার্সরা বলে আপু আপনি ওর কাছে যাবেন না, ও আপনাকে ভয় পায়। আসলে ও আমাকে ভয় পায় না, ও আমাকে পেয়ার করে, এর জন্য লজ্জা পায় আমার কাছে আসতে। আসো এদিকে আসো, একটু তাকাও। এই রুয়ব যদি নে নামছি, রুয়ব যদি মিষ্টি মুখ করে বলে আন্টি। এই নেন, এই আলিফ। আয়াত কই? দরজা আটকে রাখছে। আয়াত, কি তুমি আমার দেখো পাও কেন? হ্যাঁ এদিকে আসো, আসো। আম্মুর হাতে আন্টি আপনি দিয়ে দেন, বাবু আবার স্পেশাল, বাবু আবার সবকিছু খায় না, না ওরা আবার সবকিছু খায় না, ঝামেলা। এই যে মুক্তানকে হেল্প করতেছে সুইট আন্টিকে, হিরা আন্টি ভিডিও করে, হিরা ব্লগার। এই সে শাকিল ব্লগার।
আর এগুলো হচ্ছে স্টুডেন্ট ছেলেদের সরঞ্জাম, তারা আবার গান বাজনা করে অনেক সুন্দর নাকি গান। সেকেন্ড শট। আর এটা হচ্ছে হারমোনিয়াম, এই যে সুইটেন্ট রান্না খাবে দেখ। আমাদের আমাদের রোকসানা বলো দুই দিন পর্যন্ত না খাওয়া, আজকে খাবে দেখ। হ্যাঁ লেবু ওইটার ভিতরেই আছে, লেবু সব শেষ। যে আমরা এখন খেতে বসছি, এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। আর যেটা আমরা সবসময় খেয়ে থাকি, আমরা সবাই খাওয়া দাওয়া শেষে একটু ডেজার্ট খাই। আর এই ডেজার্টটা মুক্তান্তি, মানে যে আপনাদের রক্ষণা ব্লগ, সে বানিয়ে এনেছে। এটা হচ্ছে নবাবী জর্দা, তো এটা খুবই মজা, আমিও সেদিন খেয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন, সরি। তো আজকে আবারও আন্টি বানিয়ে নিয়ে এসেছে, তো খাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো খাওয়া দাওয়া শেষে দুপুরের দিকে হঠাৎ মনে হলো যে আন্টির গাছের আম্বুল খাবো, তাই আন্টি আমাদের জন্য প্রথমে যে আম্বুল গাছটা দেখিয়েছিলাম ওখান থেকে কিছু আম্বুল পাড়তেছিল আমাদের জন্য, আর কিছু আমাদের বাসায়ও দিয়ে দিয়েছিল। আর ওখানে বসেই বেশিরভাগ খেয়েছি, আসলে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এটা হচ্ছে একদমই অর্গানিক, যেটা সামনের ভিডিওতে আপনারা পাবেন, দেখবেন যে আমি বলেছি একদম গাছের অরিজিনাল আম্বুল। এটা হচ্ছে আন্টি একদম বাসার সাথেই লাগিয়েছে, আর আন্টির বাসায় নাই বলতে এমন কিছুই নেই, সব কিছুই মোটামুটি আছে। তো আপনারা কন্টিনিউ করেন আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে আর সব কিছুই দেখবেন। আজকে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে আন্টি আন্টির ঈদের শপিংগুলো আমাদেরকে দেখাচ্ছে, যেহেতু ঈদের পরে এই দেখা হয়েছে আমাদের সাথে। আর আমরা ম্যাক্সিমাম টাইমই বিভিন্ন ধরনের গেট টুগেদার করে থাকি, যেটা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখলে হয়তো বুঝবেন যে আমরা বিভিন্ন ধরনের দাওয়াত খাই, তারপর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। সো আপনারা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। এই তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। সালামি সুইটেন্টি আমাদের সবাইকে সালামি দিয়েছে, এই যে টাকার বাতাস খেতে কার না ভালো লাগে বলেন। আমি আর আন্টি আমি ধরছি, এটা ছোট উইতাল তো বড় আন্টি। এই যে এইটা অনেক হয়েছে আন্টি, আর এখানে যে মুরগি ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আন্টির বাসায় যে মুরগি পালে ওই মুরগিগুলো দেশি মুরগি। তো সেই মুরগির খামারটা আমি দেখাবো, কারণ একটু পরে আমরা ছাদে গিয়েছিলাম বিকেলবেলা, তো দেখতে থাকেন তাহলেই দেখবেন। হ্যাঁ হ্যাঁ একদম দেশি অর্গানিক ডিম অর্গানিক। এই যে আন্টির ছাদে আন্টি গাছ লাগিয়েছে, আম গাছ। এই সান আপ খাবা আন্টি, দেখেন কত আম হয়েছে দেখছো? হ্যাঁ আম গাছে আম হয়েছে অনেক। দুজনে মিলে চিড়ি
একটা ছেছে এই আন্টি আন্টি রাম গাছে রাম খাইয়ে দেখতে হবে কেমন হয়েছে একটা খাবো কেমনে দুজনে তুই খাবি পাকলে খাবি এটা হ্যাঁ উপর দিয়ে হ্যাঁ নিচে তো কষ বের হয়ে যায় আন্টির খামার হাঁস মুরগির খামার আন্টির কাঁদে উঠেছি ছবি তুলব না তা কি হয় বলেন আর সবচেয়ে বড় কথা ঘুরতে বের হলেই আমরা ছবি ভিডিও সবটাই করি তো সবসময়ের মতো এই যে আমাকে ঈশান মানে আমার ছোট মুক্তান্টির ছেলে সে আমাকে ছবি তুলে দিচ্ছিল আজকে আমি আফিফকে দেখাতে পারিনি কারণ আফিফ ভাত টাত খেয়ে চলে গিয়েছিল তাই আর ওয়েট করেন তাই আজকে ফটোগ্রাফার হিসেবে আমি ঈশানকে নিয়েছি কারণ ঈশান আর আফিফ আমার ছোট ভাইয়ের মতো ওরা আমার থেকে অনেক ছোট তো যাই হোক ও এখানে ছবি তুলে দিচ্ছিল আর আমি ওকে শিখাচ্ছিলাম যে কীভাবে ছবি তুলতে হয় একদমই বাচ্চা আমার সাথে একদম ফ্রেন্ডলি মিশে তারপরে হচ্ছে নিচে এসে আন্টি দেখি যে আমাদের জন্য ওই ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এসেছে আর অর্গানিক ওই যে বললাম যে আন্টির খামারের ডিম তো এত মজা খেয়েছে ডিমটা অনেক ভালো লেগেছে খেতে একটা গান গান আমাদের গান শুনো ঈদ মোবারক ঈদ তো শেষ যারই হোক বলতে থাকে না সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সবাই বিদায় সবাইকে টাটা বাই বাই সুইটির নিজের হাতের মুরগি লালিত পালিত মুরগি সেই মুরগি থেকে ডিম দিয়েছে সেই ডিম আমরা সিদ্ধ খেয়েছি তারপরে গাছের ফল খেয়েছি আম খেয়েছি এখনো চা খাওয়ার জন্য বসে আছি আচ্ছা চা দাও কি অর্গানিক আমরা বসে আছি ফেসবুকটা সে এই জন্য কমফোর্ট ফিল করে তোমার শাশু বৌমাকে একটু সবাই খেয়াল রেখো আমার বৌমাটাকে পেইন্ট করা এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় যাব আসেন আন্টি আন্টি নামতে পারতেছে না বাড়িতে পুরো ভাইয়া বন্যা হয়েছিল আন্টির আন্টির বাসায় আসলে মাছ দিয়ে ওয়েলকাম করে আন্টি এগুলো কি মাছ এই যে অর্গানিক মাছ আন্টির বৃষ্টি পড়ে বৃষ্টি বৃষ্টি কই বৃষ্টি বৃষ্টি তো ছাদে বসে বৃষ্টি ফোটা পড়ছিল এই যে বন্ধন বাসার নাম আন্টি বৃষ্টি পড়ে ঈশান বৃষ্টি তো বেশ বা ওই যে ঈশান টাটা মুক্তান্টি কই তো এখন হচ্ছে আমরা বাসায় যাব আর বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিই বৃষ্টি পড়তেছে কিন্তু ক্যামেরায় বোঝা যাইতেছে না
ওই যে মুক্তান্তি। তো ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি দোয়া করবেন আমার জন্য। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। বাসায় যাচ্ছি, বৃষ্টিতে ভিজে ভিজে।